বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মেঘ দে পানি দে বলে গান গেয়েছিলেন বাংলার লোকশিল্পীরা। বঙ্গে বৃষ্টির দেখা নেই, বৃষ্টি আনতে নানা রকম পন্থা অবলম্বন করেছে মানুষ। তার মধ্যে একটি হলো ব্যাঙের বিয়ে দেওয়া। বৃষ্টির দেখা না মিললে ব্যাঙের বিয়ের প্রথা রয়েছে কৃষক সমাজে। বৃষ্টি না হওয়ার কারণে ব্যাঙের বিয়ে দিল হরিহর পাড়ার যুবকরা। মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার উত্তর হরিহর পাড়ার যুবকরা ব্যাঙের বিয়ে দিল ধুমধাম করে। জানা যায় প্রচন্ড গরম এবং রৌদ্রের তাপে জমির পাট থেকে সবজি আবার শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টি হওয়ার আশায় ব্যাঙের বিয়ে দেওয়ার পর পালকিতে করে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হলো। শেষে খিচুড়ি রান্না করে গোটা গ্রামের মানুষকে খাওয়ালেন যুবকরা। তাদের একটাই আশা, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। বৃষ্টি না থাকার জেরে জেলায় জেলায় সমস্যায় পড়েছে চাষীরা। মুর্শিদাবাদ জেলার প্রধান অর্থকরী ফসল পাট। বৃষ্টির অভাবে জমিতেই শুকোচ্ছে পাট। আষাঢ় শেষ হয়ে শ্রাবণ শুরু হলেও মুর্শিদাবাদে বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ার কারণেই ইতিমধ্যে মাথায় হাত পড়েছে চাষীদের। পাশাপাশি ধান চাষেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তাই ব্যাঙের বিয়ে দিয়ে এখন একটাই প্রার্থনা, তা হলো বৃষ্টি। এরা পূর্বপুরুষ একটা প্রথা যে আকাশে বৃষ্টি নেই, যাতে বৃষ্টি হয়, এই উদ্দেশ্য নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। তাতে বালক ভোজন করা হচ্ছে, বাল্যকদের সেবা করা হবে। হ্যাঁ, এই উদ্দেশ্য ব্যাঙের, অ্যাকচুয়ালি ব্যাঙের বিয়ে যাকে বলে, এই উদ্দেশ্য নিয়ে বালক ভোজন করা হবে। হ্যাঁ, ব্যাঙের বিয়ে এটা গোটা পাড়াটায় গ্রামটায় ঘোরানো হয়েছে পালকিতে করে নিয়ে। এখন সন্ধ্যের পরে বাচ্চা দেখে খাওয়া দাওয়া করানো হবে। বাড়ি এরা কালেকশন করেছে, যে যা দিয়েছে, এই কাউকে এরা চাপাচাপি করেনি, যার যা খুশি হয়েছে সে তা দিয়েছে। হ্যাঁ, বৃষ্টির জন্য আকাশে একদম বৃষ্টি নেই, চাষিদের খুব কষ্ট চলছে। পাট ঠিকমতো এদের জাগ হচ্ছে না পুকুরে, তা হয়তো বাচ্চা দেখে নিয়ে একটা ব্যাঙের বিয়ে এই উদ্দেশ্য নিয়ে, যাতে বৃষ্টি হয়। শিশুরা ভগবানের কাছে প্রার্থনা করছে যেন বৃষ্টি হয়, এই উদ্দেশ্য নিয়ে এরা বালক ভোজনটা দিয়েছে। তাই শ্রাবণ মাস পড়ে গেলেও এখন আকাশের দিকে তাকিয়ে আছেন সকলেই। কবে হবে বৃষ্টি, কবে ফিরবে স্বস্তির নিঃশ্বাস? আপনারা জানেন যে গোটা মুর্শিদাবাদের খরা চলছে, প্রচণ্ড গরম, যার জন্যে আমাদের উত্তর হরিয়ানা পাড়ার ছেলেরা আমাদের আশেপাশে যে মাঠঘাট আছে, পাট সবজি অন্যান্য যা ফসল, সমস্ত ফসল পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যার জন্য এরা আমাদের উত্তর হরিয়ানা পাড়ার ছেলেরা দুটো ব্যাঙকে এক জায়গায় করে তাদের সুন্দর করে বিবাহ অনুষ্ঠান দিয়েছে, তাদের বিবাহ দিয়েছে, অনুষ্ঠান করে তাদের বিবাহ দিয়েছে, এবং সেই সঙ্গে গোটা গ্রামবাসীকে খিচুড়ি করে খাওয়াচ্ছে, যাতে বৃষ্টির আগমন হয়, এই যে গরম, অসহ্য গরম, সেই গরমের যন্ত্রণা থেকে সবাই যেন মুক্তি পাই। তার জন্য এরা ঘটা করে ব্যাঙের বিয়ে দিয়ে সেই গ্রাম্য প্রচলন আবার তারা শুরু করেছে, এবং পালকিতে করে করে গোটা গ্রাম গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, যাতে মানুষ হাফ ছেড়ে বাঁচে, মাঠঘাটের সবজিগুলো বাঁচে। চাল বাড়ি বাড়ি কালেকশন করেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাল কালেকশন করে সেই চালের খিচুড়ি রান্না করে অনুষ্ঠান করে সবাইকে খাওয়ানো হচ্ছে। বৃষ্টির জন্যই ব্যাঙের বিয়ে, এবং এটা গ্রাম্য প্রচলন, এদের বিশ্বাস যে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, তাই তারা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আগমনের কামনা করছে। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.